Assalamualaikum, my lovely viewers. Welcome to my channel, Meena's Cooking Show. আশা করছি সবাই সুস্থ আছেন। কেক খেতে আপনারা নিশ্চয়ই সবাই পছন্দ করেন, তাই না? তাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সহজ প্লেন কেক রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে আসি রেসিপিটি। আজকে আমি প্লেন কেকটি দুইটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি বোলে দুটি ডিম ফেটে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনির কোনো প্রকার দানাদার অংশ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। সম্পূর্ণ ময়দা একবারে কিন্তু দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। তা না হলে দেখা যাবে বেশি ময়দা পড়ে গিয়ে ব্যাটারটা শক্ত হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিয়েছি 2 চা চামচ পাউডার মিল্ক। আপনারা চাইলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন, তবে মনে রাখবেন অবশ্যই রুম টেম্পারেচারে রাখা দুধই ইউজ করবেন। এরপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আপনারা চাইলে তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না থেকে যায়। দেখুন ব্যাটারটা খুব বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা। এখন একটা মোল্ড নিয়ে তাতে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি এবং সম্পূর্ণ মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে কেক খুব সহজে উঠে আসে। কেক ব্যাটারটা এখন আমি এতে ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢেলে দেওয়ার পর মোল্ডটাকে 2-3 বারে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে ভিতরে এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এখন আমি কেক ব্যাটারটাকে ওভেনে দিয়ে দেব 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিট বেক হওয়ার জন্য। একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিতে হবে কেক সম্পূর্ণভাবে বেক হয়েছে কিনা। কাঠিটি যদি ক্লিন বের হয়ে আসে তাহলে বুঝতে হবে যে কেকটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন কেকটা কি পরিমাণ ফ্লাফি হয়েছে এবং কি পরিমাণ সফট হয়েছে। কেকটা কেটে দেখাচ্ছি আপনাদের আমি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে। তৈরি হয়ে গেল সফট এবং ফ্লাফি দেশীয় স্বাদে প্লেন কেক। আমার রেসিপিটি যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে পাঠাতে কিন্তু ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।